করোনাভাইরাসের কারণে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার শতকরা 46% বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। আগের বছরে একই সময়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ছিল শতকরা 58%। এই হার কিছুটা ধীর হলেও আশাব্যঞ্জক বলে মনে করে মন্ত্রিসভা। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন। বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে বিমান চলাচলের চুক্তির খসড়াও অনুমোদন দেওয়া হয় এই সভা থেকে। ইউরোপ এবং আমেরিকায় সংক্রমণের দিক পর্যালোচনা করে শারদীয় দুর্গাপূজা সহ সব ক্ষেত্রে মাস্ক পরার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সাথে মাঠ প্রশাসনকে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মসজিদ থেকেও এই বিষয়ে প্রচারণা চালাতে বলা হয়েছে।